স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছি পিঙ্কি সানর চূড়ান্ত হিসেবে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 6.94% শুধু তাই নয় করোনার মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,20,000 টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে এমন হিসেব দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমন অর্জনে দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুলতান আহমেদ জানাছেন বিস্তারিত করোনা মহামারীতে অর্থনৈতিক টানাপোড়েনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো কোন কোন দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে নেতিবাচক তবে সংকটময় সময়েও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে 2020-21 অর্থবছরের সাময়িক হিসেবের চেয়েও বেশি মোট দেশজ উৎপাদন হয়েছে বাংলাদেশে যা ছাড়িয়েছে $416 বিলিয়ন যেখানে প্রবৃদ্ধি 6.94% এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে শিল্প খাত যার প্রবৃদ্ধি হয়েছে 10%-এরও বেশি শুধু তাই নয় দেশের মানুষের গড় বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে $2,591 যা টাকার অঙ্কে $219,738 চূড়ান্ত হিসাব হলো $2,591 চূড়ান্ত ক্লোজিং প্রবৃদ্ধির হার মিরাকল সুন্দর 6.94 অলমোস্ট 7 জিডিপি বা জিএনআই যেটা বলি তা আমাদের মোট জিডিপির পরিমাণ সবটাই সঙ্গতভাবেই বেড়েছে কারণ প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু নির্দেশক এক্সপোর্ট আমি রেভিনিউটা বাদ দিলাম জিবে এক্সপোর্ট বেড়েছে আমি আবার বলি রেভিনিউ বেড়েছে প্রাইভেট ক্রেডিট গ্রোথ গ্রেছে সকালে এনএসসি সম্মেলন কক্ষে শুরু হয় একনেক বৈঠক যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে মোট 11টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে যেখানে ব্যয় ধরা হয়েছে $37,507 কোটি প্রধানমন্ত্রী দিয়েছেন বেশ কিছু নির্দেশনাও 10টি শহরে আমরা আধুনিক ধরনের বর্জ্য সাধারণ বর্জ্য এন্ড হিউম্যান বর্জ্য ফিকাল যেটা আপনারা জানেন এইগুলোকে মডার্ন সিস্টেমে কালেকশন এন্ড ডিসপোজাল সারা দেশের কৃষকদের স্মার্ট সেবা দিতে $107 কোটি ব্যয়ে নতুন একটি প্রকল্পেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায় সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা করের আওতা বাড়াতে নাগরিক জরিপ ও গবেষণা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম মঙ্গলবার রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন এ সময় কর জালের আওতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের অবকাঠামোগত উন্নয়ন সিটি কর্পোরেশন এলাকায় করের হার কমানো সহ একাধিক দাবি জানিয়েছে অর্থমন্ত্রী অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠক ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিকরা প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন বিদেশি নাগরিকদের করের আওতায় আনতে এনবিআর এর উদ্যোগ আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে তাদের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কেউ কাজ করতে পারবে না এটা দেখার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাকা নিয়ে যাওয়ার সময় খোঁজ করতে পারতেছে কিন্তু আমি তো ঘরে ঘরে যেয়ে ইন্ডাস্ট্রিতে যেয়ে কয়জন এই ধরনের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করে তা খুঁজে বের করা মুশকিল সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন ডিএসইতে এদিন টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় 12 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 7,072 পয়েন্টে বেড়েছে ডিএসইর অপর দুই সূচকও দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে 1,449.50 কোটি যা আগের দিনের চেয়ে প্রায় 22 কোটি টাকা বেশি মঙ্গলবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে এদিন দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে 176টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিপরীতে দাম কমেছে 149টির আর অপরিবর্তিত ছিল 55টির দাম প্রতারণার মাধ্যমে ভোক্তা মার্চেন্টে টাকা আত্মসাতের মামলায় কারাগারে থাকা ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেলের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের একাংশ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনে রাসেলের মুক্তির দাবি করেন তারা তাদের দাবি ইভ্যালের রাসেল শামিমাকে জামিনে থেকে ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকরা পাওনা টাকা ফেরত পাবেন এ সময় ইভ্যালি পরিচালনায় হাইকোর্ট কর্তৃক গঠিত পরিষদের কার্যক্রমেরও সমালোচনা করেন তারা ইভ্যালির কাছে গ্রাহকরা পাবেন প্রায় 700 কোটি টাকা আর পণ্য সরবরাহ প্রতিষ্ঠানগুলো পাবেন আরও প্রায় 250 কোটি টাকা সব মিলিয়ে বাজার ইভ্যালির দেনা 950 কোটি টাকা ফেনীতে প্রথমবার মৌচাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মেজবাউদ্দিন শামীম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহে উদ্বুদ্ধ হয়ে বেশ লাভবান হচ্ছেন তিনি বাড়াচ্ছেন মৌচাষের পরিধিও নজির আহমদ রতনের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট
সরিষা ক্ষেতের পাশে বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন ফেনীর তরুণ উদ্যোক্তা মেজবাউদ্দিন শামীম। এক একটি বাক্স থেকে সংগ্রহ করছেন 5 কেজি করে মধু। সংগৃহীত এই মধু বিক্রি করে প্রতি মাসে তিনি আয় করছেন 50 থেকে 60 হাজার টাকা। ছোট বাক্সে আমার 42,000 টাকা খরচ হয়েছে। এখান থেকে আমার প্রতি বক্স থেকে মাসে 11,000 টাকা করে ইনকাম, 11,000-1,600 টাকা প্রতি মাসে আমার ইনকাম হচ্ছে এখান থেকে। শামীমের সফলতা দেখে উদ্বুদ্ধ হয়ে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন চাষের পদ্ধতি দেখতে, আবার কেউ বা খাঁটি মধু কিনতে। চাষ করা হয় খাঁটি মধু কিনার আশায় আমি এখানে এসেছি। খাঁটি মধু খাওয়া আজকে আমি দেখলাম খুব ভালো লাগলো, এখান থেকে মধু কেনার জন্য এসেছি আমি। মৌ চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন প্রকল্প থেকে কিছু মৌ বক্স দেওয়া হয়েছে। তো আমরা শামীম সাহেবকে এ লাইনে উদ্বুদ্ধ করে মৌ চাষের জন্য নামাইছি। তো উনি ফেনীতে প্রথম মৌ চাষি। সরিষা ছাড়াও তিল, সূর্যমুখী আর লিচু বাগানেও এই ধরনের বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন উদ্যোক্তা শামীম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বজুড়ে চলমান চিপ ঘাটতির মধ্যেও চলতি বছর রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রির আশা করছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা পোর্শে। গেল বছর সংস্থাটি 3 লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে বলে জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বর্তমান ক্রয়াদেশগুলো দেখে চলতি বছর নিয়ে খুবই আত্মবিশ্বাসী পোর্শের বিক্রয় বিভাগের প্রধান। জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্স ওয়াগনারের সাবসিডিয়ারি পোর্শের গাড়ি বিক্রি গেল বছর 11% বেড়ে পৌঁছেছে 3,01,915 ইউনিটে। শেষ করছি নিউজ 24 বিজনেস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।